খুব শীঘ্রই অসম্ভব চমৎকার একটা কিছু ঘটতে চলেছে তোমার জীবনে। তুমি কি সেটি অনুভব করতে পারো? তুমি যখন সবাইকে ভালোবাসতে শিখবে, সবার কল্যাণে কাজ করে যাবে, জীবনের প্রতি লগ্নে গিয়ে দেখবে মানুষের ভালোবাসায় তুমি একদম আকণ্ঠ ডুবে আছো। বিশ্বাস করো, এর চেয়ে পরিতৃপ্তি জীবনে আর কিছুতে হতে পারে না। জীবনটা উপভোগ করতে হয় প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটা ছোট ছোট আনন্দ স্মৃতি উপলক্ষে। যত বেশি হাসবে, যত কম অভিযোগ করবে, জীবনটা ততই ভরে উঠবে সুখের পরিতৃপ্তিতে। পৃথিবীর সুন্দরতম জিনিসগুলি হাতে ছোঁয়া যায় না, চোখে দেখা যায় না, সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয়। ভালোবাসা, দয়া, আন্তরিকতা, বাঁচার মতো বাঁচতে জানলে জীবনটা অসম্ভব রোমাঞ্চকর একটি অভিযান। আর একদম ঝুঁকিহীন জীবন সে তো মুরগির খোয়ারে ঢুকে ঢুকে টিকে থাকা, যার নেশা আর পেশা মিলে যায়, তার চেয়ে সৌভাগ্যবান কে হতে পারে? তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে কাজ করতে হবে অন্যের অধীনে তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য। কি বলা হচ্ছে সেটি হৃদয়ে ধারণ করো, কে বলছে সেটি বিবেচ্য নয়। পথের ভিখারিও কখনো তোমাকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান পরামর্শ দিতে পারে। ব্যর্থতা মানে হচ্ছে, ব্যর্থতা কেন হয়েছ, কার কারণে হয়েছ, সেগুলো কেউ জানতে চাইবে না। তুমি ব্যর্থ হলে তার যন্ত্রণা তোমাকে একদম একাকী সইতে হবে, কেউ তোমার পাশে এসে দাঁড়াবে না। তাই কখনো অজুহাত বানিও না, অন্যদের সুযোগ দেবে না তোমার জীবনটাকে নিয়ন্ত্রণ করার। জিততে তোমাকে হবেই। বিশাল মহাজগতের ক্ষুদ্র বালকণার চেয়ে ছোট এই পৃথিবী, তার মাঝে ক্ষণিকের এ জীবন জগতের বুকে আসর না কেটেই হারিয়ে যাবে অতলে। দাম্ভিক হওয়া সহজ, বিনয়ী হতে হলে প্রয়োজন অসাধারণ আত্মসম্মান এবং মানসিক শক্তিমত্তার। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। পৃথিবীটা হচ্ছে একটি আয়নার মতো, তুমি সবার সাথে যেমন ব্যবহার করবে, যেমন মনোভাব পোষণ করবে, ঠিক তেমনটাই ফিরে পাবে প্রতিদানে। ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয়, ব্যর্থতা আবার নতুন করে শুরু করার প্রেরণা। হাল ছেড়ে দেওয়া মানে হেরে যাওয়া। ঘুমিয়ে কি কেটে যাবে একটি জীবন? জীবন হোক কর্ম চাঞ্চল্য ভরপুর, ছুটে চলার নিরন্তর অনুপ্রেরণা, বিশ্রাম নেওয়ার জন্য কবরের জীবন চিরকাল পড়ে রয়েছে। তোমার মেধার ঘাটতি থাকতে পারে, কিন্তু তোমার চেয়ে বেশি পরিশ্রম অন্য কেউ করবে সেটি তো হতে দেওয়া যায় না। পরিশ্রম দিয়ে মেধার ঘাটতি অবশ্যই পুষিয়ে নেওয়া সম্ভব, আমি তার বাস্তব উদাহরণ। তোমার জীবনটা কিন্তু একান্তই তোমার, তুমি কি হবে কি করবে সে ব্যাপারে অন্যরা পরামর্শ দিতে পারে, কিন্তু তাদের ইচ্ছা তোমার উপর চাপিয়ে দেওয়ার কোনো অধিকার নাই কারো, কাউকে সেই সুযোগ দিতে নেই কখনো। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। স্রষ্টা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন, তুমি সেটি কখনো জানতেও পারবে না যতদিন না তুমি সেটি চেষ্টা করে দেখেছ। হতাশা একটি বিলাসিতা, হতাশার জায়গাটি আজকে থেকে দখল করুক কাজ শেষের তৃপ্তি মাখা ক্লান্তি। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সে মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে।